নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আর প্রিয়াঙ্কার সাথে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আবার আরেকটি তালের রেসিপি। আজকে তাল দিয়ে আমি বানিয়ে দেখাবো তালের ফুলকো রুটি। তাল দিয়ে যে এত সুন্দর ফুলকো রুটি বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না। তাহলে চলুন প্রিপারেশনটি কীভাবে বানায় আমরা দেখে নিই। এখানে আমি আটা ময়দা মিশিয়ে রুটিটা করছি। আপনারা চাইলে পুরোপুরি আটারও করতে পারেন বা ময়দারও করতে পারেন। এখানে দুটো মিলিয়ে আমি এক কাপ নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে আটা ময়দার মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ তাল। এখানে তালটা ভালোভাবে গুলে নিয়ে আমি ভালো করে গাঢ় করে জাল দিয়ে নিয়েছি। তাল ছোলার সবথেকে সহজ পদ্ধতি আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হাফ কাপ তাল আমি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু এক কাপ ময়দায় হাফ কাপ তাল দিতে হবে, পরিমাণটা মনে রাখতে হবে। আর তালটা কিন্তু গাঢ় করে, যতটা গাঢ়ত্ব আমি দেখালাম ঠিক ততটা গাঢ় করেই জাল দিতে হবে। যদি তালটা পাতলা থাকে সেক্ষেত্রে আপনি যদি হাফ কাপ দিয়ে ময়দাটা মাখেন, হাফ কাপ প্রথমত লাগবে না, কম লাগবে, আর টেস্টটা কিন্তু বেটার আসবে না, কেননা সেখানে জলের পরিমাণটা বেশি থাকবে। এইবারে ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে, মানে আটা ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। ভালো করে ডোলে কিন্তু হাতে একটু সময় নিয়ে মাখতে হবে। আরেকটি কথা, এর আগে আমি চ্যানেলে তালের বড়া, তালের ক্ষীর এই সমস্ত রেসিপি শেয়ার করেছি, তার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তা রুটিটা মানে আটাটা মাখা হয়ে যাওয়ার পর আরও দু মিনিট ভালোভাবে ডোলে নেব। ডোলে নিয়ে আমি 15 মিনিটের জন্য ডোটাকে রেখে দেব। দেখুন কী সুন্দর সফট কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। ডোটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। এইবারে ডোটাকে আমি আরও 1 মিনিট হাতের সাহায্যে ডোলে নেব। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে, একটু দেখাচ্ছি কতটা সফট আর কতটা স্মুথ ডোটা কিন্তু রেডি হয়েছে। এইবারে আমি হাতের সাহায্যে রুটির লেচি কেটে নেব। এখানে এক পিস লেচি নিয়ে নিয়েছি আর সামান্য আটার গুঁড়ো নিয়ে নিয়েছি। এইবারে রুটির আকারে বেলে নেব। আর চাটুটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি, রুটির আকারে ভালোভাবে বেলে নেব। এই তালের সিজনে তালের রুটিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, অসাধারণ লাগে। একে রুটির মধ্যে একটু নতুনত্ব আসবে। আমরা জানি রুটি খুবই হেলদি হয়, তো একই রুটি খেতে খেতে একটু বোরনেস চলে আসলে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে। সুন্দর একটা ফ্লেভার বেরাবে, দেখবে যখন বানাবেন সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরাবে। এইভাবে রুটিটা আমি বেলে নিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার তাওয়ার মধ্যে রুটিটা আমি দিয়ে দেবো। রুটিটা দিয়ে দিয়েছি। এইবারে 30 সেকেন্ডসের মতো আগে রুটিটাকে আমি হতে দেব। দেখুন একটু বাবল চলে আসছে, একটু দেখাচ্ছি, একটু এই দেখুন, এই টাইমে আমি রুটিটাকে উল্টে দেব। উল্টে দিয়ে এই পিকটা আমি হিট মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো হতে দেব। দেখুন এই সাইডটা একটু ফুলে ফুলে উঠেছে, আমি একটু ওই সাইডটা দেখিয়ে দিই। হ্যাঁ দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এই টাইমে আমি চাটুটা নামিয়ে নেব। চাটুটা নামিয়ে স্ট্যান্ডের মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম। দিয়ে এইবারে ভালোভাবে দেখুন রুটিটা ফুলিয়ে নিচ্ছি, কি সুন্দর ফুলে গেল একটু দেখুন। তো এইবারে আমি নামিয়ে নেব তালের রুটি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দরভাবে উল্টে পাল্টে রুটিটা কিন্তু ফুলকোভাবে রেডি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। একঘেয়ে রুটির থেকে একটু আলাদা টেস্টের রুটি, অনেকটাই আলাদা টেস্টের রুটি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।